sarvabhuteshu indra rupena sasthita jaho ২০১৬ সালে দুর্গা মণ্ডপকে যারা শহর কলকাতার ট্যাক্সি রূপে দান করেছিল তারাই কিন্তু বেলেঘাটার ৩৩ পল্লী, তারাই ২০১৭তে শহর কলকাতাকে উপহার দেয় রিক্সা। এবছর তাদের নতুন চমক ঈশান কোণে ঈশানি, আমরা যাদের কথা বলছি তারাই বেলেঘাটার ৩৩ পল্লী। এই মুহূর্তে আমি রয়েছি বেলেঘাটা ৩৩ পল্লীর সাধারণ সম্পাদক সুশান্ত সাহার সাথে। তিনি বলবেন যে এবছর বেলেঘাটা ৩৩ পল্লীর থিমের সম্পর্কে। এবছর আমাদের যে থিম বেলেঘাটায় আমাদের ক্লাবে যেটা থিম করা হয়েছে সেটাকে ঈশান কোণে ঈশানি। আমাদের পুজোটা অ্যাকচুয়ালি উত্তর কলকাতাও না পূর্ব কলকাতাও না, আমাদের পুজোটা হচ্ছে উত্তর পূর্ব কলকাতা। তা উত্তর পূর্ব কলকাতাটাকে আমরা শুভ কোণ বলি, উত্তর পূর্ব কোণটাকে, এবং এটাকে ঈশান কোণ বলি। আমরা যখন কোনো বাড়িতে বা কোনো প্রতিষ্ঠানে একটা মন্দির তৈরি করতে যাই তখন আমরা এই উত্তর পূর্ব কোণটাকে খোঁজার চেষ্টা করি। সেই উত্তর পূর্ব কোণেই দেবী ঈশানি এবার জায়গা করবে ৩৩ পল্লীতে। তো আমরা প্রত্যেক বছরই মানুষের জন্য কিছু নতুন নতুন জিনিস দিয়ে থাকি। ২০১৬তে আমরা ট্যাক্সি দিয়েছি, ২০১৭ আমরা সাইকেল দিয়েছি, ২০১৮তে আমরা ঈশান কোণে ঈশানি দিতে চলেছি। বছর ধরে মানুষ যেরকম ৩৩ পল্লীতে সাড়া দিয়েছে, যেরকমভাবে জনসমাগম হয়েছে, আগামী ২০১৮তেও আমাদের মনে হয় সেই জনসমাগম ধরে রাখবো আমরা, এবং মানুষের ভালো লাগবে। ৩৩ পল্লীর কাজ নতুনত্ব, মানুষ তাই চায় নতুন কাজ দেখতে। তাই আমাদের এই কাজটা খুব ইন্টারেস্টিং কাজ, বিভিন্ন রকম জ্যামিতি বক্সে জিওমেট্রিক্যাল ফর্মে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এবং আমার মনে হয় যে প্যান্ডেলে যারা আসবে দর্শনার্থী তাদের প্রত্যেকের এই প্যান্ডেল মন কাড়বে। সিটি সেরা পুজো ২০১৮, এটার জন্য তোমরা কতটা প্রস্তুত এবং সবাইকে ভোট দেওয়ার জন্য তুমি একবার আমন্ত্রণ করে দাও? দেখুন, আমরা সিটি পুজো কেন, প্রত্যেকটা স্মারক সম্মানই আমাদের কাছে সমান গুরুত্ব, কিন্তু তার সঙ্গেও গুরুত্ব হচ্ছে যেসব দর্শনার্থী এখানে আসবে তাদের ভালো লাগাটা আমাদের কাছে বড় স্মারক সম্মান, এবং অবশ্যই সিটির স্মারক সম্মানের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। এবং আগামী দিনে প্রত্যেক দর্শনার্থী যারা আসবে এবং আমাদের পাড়ায় যারা রয়েছে পুজোয়, পুরো পাড়াটাই এনভলভমেন্ট থাকে পুজোয়, তাদের প্রত্যেকের কাছে আমার একটাই আবেদন যে সিটি কেবলের যে ভোট সিটি স্মারক সম্মানে, সেই ভোটে যেন তারা আমাদেরকে ভোট দিয়ে জয়ী করে, এইটুকুই আশা তাদের কাছে রাখবে। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, ভোট করুন বেলেঘাটা ৩৩ পল্লীকে। এই অ্যাপ শুধুমাত্র অ্যান্ড্রয়েড ও আইওএসতে অ্যাভেলেবল। ভোট দেওয়ার শেষ তারিখ ২৪শে অক্টোবর। সিটি সেরা পুজো জিতবে কারা? বেলেঘাটা ৩৩ পল্লী আবার কারা? সুতরাং এই বাঁশের উপর কাপড় পড়লে কতটা তারা ঈশান কোণের ঈশানি এই থিমকে রূপদান করলো সেটা দেখতে হলে আপনাকে আসতে হবে বেলেঘাটার ৩৩ পল্লীতে। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে শান্তনু, সিটি ইভেন্টস, কলকাতা। সর্বভূতেষু ইন্দ্রারূপেণ সাস্থিতা যাহু।